করোনা পরিস্থিতির খবর জানাতে এবার চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরেক সহকর্মী কাজী মনজুরুল ইসলাম। মনজুর, চট্টগ্রামের যারা রয়েছেন জনসাধারণ লকডাউন এবং সামাজিক দূরত্বের বিষয়টি মানছেন কেন, এবং সংক্রমণের হার কমাতে নতুন কি ধরনের উদ্যোগ দেখছেন সেখানে, সব মিলিয়ে চট্টগ্রামের করোনা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। চট্টগ্রামে কিন্তু প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। চট্টগ্রামে এ পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে 7,689 জন, আর যে গত যে 24 ঘন্টায় সেই 24 ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে 64 জন। অর্থাৎ চট্টগ্রামে কিন্তু প্রতিনিয়তই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আপনারা জানেন যে চট্টগ্রামের যে 10 নং উত্তর কাটলি ওয়ার্ডে লকডাউন চলছে, এই ওয়ার্ডটিতে 16 তারিখ মধ্যরাত থেকে লকডাউন শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই ওয়ার্ডে 11 জন করোনা আক্রান্ত হয়েছেন বলে চট্টগ্রামের সিভিল সার্জন জানিয়েছেন। আর আপনারা যে বলছিলেন যে সামাজিক দূরত্বর কথা, আসলে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি কিন্তু আমরা চট্টগ্রাম নগরবাসীর মধ্যে তেমনভাবে লক্ষ্য করিনি। বিশেষ করে যে এলাকাটি লকডাউন করেছে সে এলাকাতেও আমরা দেখেছি যে মানুষ বিভিন্ন প্রয়োজনে বের হচ্ছে, এবং আমরা দেখেছি যে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি যেভাবে মানার কথা তা কিন্তু মানা হচ্ছে না। আর প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সংক্রমণ কমিয়ে আনার জন্য যে ওয়ার্ড ভিত্তিক লকডাউন আছে তা হয়তো বা সামনে চট্টগ্রামে দেওয়া হবে না, তা এলাকা ভিত্তিক লকডাউন দেওয়া হতে পারে যাতে এই লকডাউন কার্যকরভাবে করা যায়। আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে চট্টগ্রামে কিন্তু একটা কিট সংকট রয়েছে বলে আমরা জানতে পেরেছি। চট্টগ্রামের বিআইটিডি ল্যাব সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে হয়তোবা আজকে যে কিট আছে সেই কিট দিয়ে আজকে পরীক্ষা চলবে। ঢাকা থেকে আজকে বিকালের মধ্যে কিট আসার কথা, যদি আজকের মধ্যে কিট না আসে তাহলে কিন্তু আগামীকাল থেকে চট্টগ্রামে কিন্তু যে বিআইটিডি ল্যাব সহ যে ল্যাবগুলো আছে সেই ল্যাবে কিন্তু পরীক্ষার একটা সংকট তৈরি হতে পারে। আর চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 169 জন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ আপডেট। মঞ্জু, ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন কাজী মনজুরুল ইসলাম।